প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ডি প্লাস দর্শক দর্শক যাকে আপনারা দেখছেন যার নাম হচ্ছে রদ্দুর রায় তার এই বক্তব্যটা আমরা কিন্তু তুলে ধরেছিলাম আরামবাগ টিভি প্লাসে যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় যখন একাডেমি পুরস্কারটা পেলেন সেই সময় সেই যে তার কবিতা সাহিত্য সাধনা সেই সব নিয়ে রদ্দুর রায় কী বলছেন সে কী ধরনের ব্যাখ্যা দিচ্ছেন কী ধরনের মানে একটা পত্রিকা দিচ্ছেন দর্শক আমি সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আরম্ভ প্লাসে কিন্তু দর্শক যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে যে যে এই রদ্দুর রায়ের নামে অভিযোগ দায়ের হয়েছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কথা বলেছেন সেই জন্যে একাধিক থানাতে তার নামে অভিযোগ দায়ের হয়েছে সেই খবর দর্শক আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে অলরেডি পাবলিশ হয়েছে তবে দর্শক আমি এটাও লক্ষ্য করছিলাম যে যে অভিযোগ দায়ের হয়েছে থানাতে তারপরেও কিন্তু রোদ্দুর রায় থামছেন না আমি তার যে ইউটিউব চ্যানেল হয়েছে সেখানে গিয়ে আমি জাস্ট দেখলাম দর্শক যে যে এই যে তার নামে অভিযোগ দায়ের হয়েছে থানাতে সেটা তিনি জানেন এবং সেটা জেনেও তারপরেও তিনি কিন্তু আবারও নানানভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এই যে পুরস্কার দেওয়া হয়েছে একাডেমি পুরস্কার সেই সম্পর্কে এবং তিনি যে এই এই যে মানে এফআইআর হয়েছে অভিযোগ হয়েছে এই সব নিয়ে তিনি একেবারেই বলা যায় চিন্তিত নন এইসব জিনিসকে তিনি পাত্তা দেন না তিনি তার যে রিয়াকশান দিয়েছেন তাতে একেবারে ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিয়েছেন তবে দর্শক কিছু কথা অবশ্যই বলা রয়েছে তিনি যেভাবে পত্রিকা ব্যক্ত করেন হয়তো অনেক কথা অনেক বার্তা দেওয়ার চেষ্টা করেন কিন্তু তার কথার মধ্যে অবশ্যই কিছু কিছু আপত্তিকর শব্দ রয়েছে যেগুলো কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেওয়া যায় না দেখানো যায় না শোনানো যায় না আমি দর্শক আপনাদেরকে যে এই যে পাঠটা আপনাদেরকে দেখেছিলাম সেখানে কিন্তু আমি কোথাও এই রোদ্দুরায়ের যে ওই সব আপত্তিকর শব্দ আমি কিন্তু একবারও কিন্তু দেখাইনি বা শোনাইনি কারণ তার যে বক্তব্য ছিল তার মধ্যে অনেক জায়গাতে একেবারে আপত্তিকর শব্দ যেগুলো পাড়া রকে বসে অনেক হয়তো বলে থাকতে পারেন দর্শক সেটাও কখনও কাম্য নয় সেগুলো তিনি কিন্তু ইউটিউবে তার প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি কিন্তু বলেছিলেন কিন্তু সেগুলো কখনোই এই কাম্য নয় এখন যে অভিযোগটা দায়ের হয়েছে যারা দায়ের করেছেন তারা নিশ্চয়ই হয়তো পুরো ভিডিওটা দেখেছেন এবং সেখানে তারা শুনেছেন যে কী কী কথা বলা হয়েছে কী ধরনের আপত্তিকর শব্দ কথা বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং সেই জন্যই হয়তো এরকম অভিযোগটা দায়ের হয়েছে দর্শক কিন্তু যেটা বলার যে তারপরেও কিন্তু রোদ্দুর রায় তিনি কিন্তু থামছেন না তিনি যেভাবে তার কথা ব্যক্ত করেন সিদ্ধ ভঙ্গিতে তিনি কিন্তু এখনও তিনি সে একই কথা বলে যাচ্ছেন এবং সমালোচনা করে যাচ্ছেন তো দর্শক এটুকু বলতে হবে যে রোদ্দুরায় হয়তো এরকম কিছু কথা বলেছেন তার জন্য হয়তো এইভাবে মামলা বা এই ধরনের অভিযোগ দায়ের হয়ে থাকতে পারে তবে কিন্তু এই এখন এই মুহূর্তে সরকার পক্ষ শাসক দল যেভাবে করা দৃষ্টি রেখেছে সর্বত্র একটু কিন্তু মুখ সামলে হয়তো অনেকে চলতে হবে সবাই তো আরামবাগ টিভির মতো এইভাবে প্রকাশ্যে বলতে পারবেন না বা বললেও আমাদের যে আমাদের যে যে ঝড়টা সামলাতে হয়েছে এটা হয়তো আপনারা অনেকে সামলাতে পারবেন না ফলে একটু সাবধানে সতর্ক সামলে থাকতে হবে কিন্তু তা হলে হয়তো দেখবেন কোনো মামলা বা কোনো মিথ্যা মামলা হয়তো জুটতে পারে ফলে দর্শক সতর্ক থাকবেন আগে বিভিন্ন সমস্যা থেকে নিজেকে একটু এড়িয়ে থাকতে রাখতে হবে থাকতে হবে তবে হ্যাঁ বলার জায়গায় অবশ্যই বলবেন শালীনতা বজায় রেখে বলবেন কুকথা বলতে হবে কেন অনেক সময় অনেক প্রতিক্রিয়া বলতে হয় প্রতিক্রিয়া দিতে হয় বলার জায়গা রয়েছে মানে শব্দ চয়নের একটা বিষয় রয়েছে অনেকভাবে কিন্তু বলা যায় সবসময় যে আপত্তিকর শব্দকে ব্যবহার করি প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে এটা কখনো আমরা মনে করি না সুতরাং সেসব দিকগুলোকে মাথা রেখে চলতে হবে তবে দর্শক আমরা এই সমস্ত শব্দ বাদ দিলে রোদ্দুরায় যেভাবে যে ধরনের মানে প্রতিক্রা ব্যক্ত করেছিল দর্শক আমরা সেই সেই পাঠটাই কিন্তু একটা তুলে ধরার চেষ্টা করেছিলাম তবে সেই ভিডিও কিন্তু আমাদের এই আরামবাগটি প্লাসে একেবারে অনেকটা কিন্তু ভাইরাল হয়ে যায় এবং তারপরে দর্শক খবরটা আসে যে যে রদ্দু রায়ের নামে অভিযোগ দায়ের হয়েছে দর্শক কিন্তু তারপর আমি আবার বলছি তারপরেও তিনি কিন্তু থামছেন না তিনি কিন্তু একইভাবে তিনি যেভাবে কথা বলেন যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেইভাবে তিনি কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেই কিন্তু চলেছেন এখন দেখা যাক আবারও তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হয় কিনা দর্শক কী বলবেন যদি নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে